নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, 12টি বায়োকেমিক টিস্যু সল্ট কি এবং আমাদের শরীরে সেটি কিভাবে কাজ করে। 12টি বায়োকেমিক টিস্যু সল্টগুলি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ক্যালকেরিয়া ফসফোরিকাম, ক্যালকেরিয়া সালফিউরিকাম, ফেরাম ফসফোরিকাম, ক্যালিমিউরিটিকাম, ক্যালিফসফোরিকাম, ক্যালিসালফিউরিকাম, ম্যাগনেশিয়া ফসফোরিকাম, নেটাম মিউরিকাম, নেটাম ফসফোরিকাম, নেটাম সালফিউরিকাম এবং শাইলেসিয়া। এই 12টি ধাতব লবণই আমাদের শরীর রক্ষার প্রধান উপকরণ। এই কয়টির লবণের অভাব হলেই আমাদের শরীরে রোগের সৃষ্টি হয়। আবার এটাই ওষুধ রূপে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। ডক্টর সুসলার বলেন, এই কয়টি ছাড়া আরও কয়েকটি সামান্য ধাতব লবণ শরীরে থাকে, কিন্তু সেগুলো ওষুধ রূপে আবশ্যক হয় না। লক্ষণ দ্বারা শারীরিক রক্তে কোন কোন দ্রব্যের অভাব হয়েছে তা জেনে সেই দ্রব্য সূক্ষ্ম মাত্রায় নিয়ে সেই লক্ষণের উপশম করাই হলো চিকিৎসা। যেমন ধরুন, আমাদের যখন খিদে পায় তখন আমরা প্রয়োজনীয় খাবার খেয়ে নিজেদের খিদেকে নিবারণ করি, ঠিক সেই রকমই লক্ষণ দ্বারা কোন দ্রব্যের অভাব হয়েছে তা জেনে তার প্রয়োগ দ্বারা তার অভাব পূরণ করাই হলো চিকিৎসা। শরীরে রক্তে নেটাম সালফ নামক পদার্থের স্বল্পতার জন্য যদি পিত্ত বিকৃত হয় তখন ক্যালোমেল প্রয়োগ করে কি চিকিৎসা করতে হবে, নাকি নেটাম সালফের অভাবে পিত্ত বিকৃত হয়েছে তার প্রয়োগ দ্বারা চিকিৎসা করতে হবে? রক্তে নেটাম সালফের অভাব নাকি ক্যালোমেলের আবশ্যক, সেটা আগে আমাদের জানা দরকার। যেমন খিদের সময় প্রয়োজন মতো খাওয়ার দ্বারা যেমন আমরা খিদে মিটাই, ঠিক তেমনই কোনো রোগ হলে ঠিক ওষুধ দ্বারা তার অভাব পূরণ করে চিকিৎসা করা উচিত। বিভিন্ন রকম গাছপালা, গুল্মলতা পাতায় এই সব পদার্থ বর্তমান থাকায় সেগুলো আমরা ওষুধ রূপে ব্যবহার করে রোগীকে সুস্থ করে তুলি। উদাহরণ হিসেবে আমরা এখানে অ্যাকোনাইটের কথা বলতেই পারি। এটি জ্বর হলে প্রয়োগ করা হয়। এটি রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে যে অ্যাকোনাইটে ফেরাম ফসের অংশবিশেষ আছে, আর এই ফেরাম ফসই বায়োকেমিক মতে জ্বরের প্রধান ওষুধ। এই জন্য জ্বর হলে অ্যাকোনাইটের পরিবর্তে ফেরাম ফস ব্যবহার করা যেতেই পারে। ঠিক সেই রকম চায়নাতেও ফেরাম ফসের কিছু অংশ বর্তমান আছে। ডক্টর বরিক বলেন, গাছ লতা পাতা মাটি থেকে ফেরাম ফসের পরমাণু গ্রহণ করে থাকে এবং সেই ফেরামই মানুষের শরীরে অক্সিজেন দেওয়ার প্রধান উপকরণ। বায়োকেমিক চিকিৎসকগণ সচরাচর ফেরাম ফস 6x থেকে শুরু করে 200x ক্রম চূর্ণ ব্যবহার করে থাকেন। আবার দেখুন, ম্যালেরিয়া জ্বরের প্রধান ওষুধ হলো কুইনাইন। এটি উদ্ভিদ থেকে তৈরি, কিন্তু এই কুইনাইনকে রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে যে তাতে নেটাম সালফ এবং ফেরাম ফসের কিছু অংশ বিশেষ পাওয়া যায়। আর এই কুইনাইন থেকে যদি ওই দুটি পদার্থ বের করে নিয়ে জ্বরের রোগীকে দেওয়া হয় তবে তাতে তার কোনো উপকারই হবে না। এই জন্য দেখা যাচ্ছে যে কুইনাইন জ্বর রোগীর ওষুধ না, নেটাম সালফ ও ফেরাম ফসই হলো জ্বরের প্রধান ওষুধ। কুইনাইন শরীরের পক্ষে ক্ষতিকর, এই জন্য কুইনাইনের পরিবর্তে নেটাম সালফ ও ফেরাম ফসই উপযুক্ত ওষুধ। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।